আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজ এমন একটি দোয়া আলোচনা করব যেটি দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে কাজে আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এই দোয়াটি পড়তেন। প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে জিকির আসকার করুন এবং সাথে সাথে এই দোয়াটিও পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা। অর্থাৎ হে আল্লাহ, আমাকে এমন এলেম দান করো যাতে আমার উপকার হবে, আমার সন্তান সন্ততি, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার এলাকার উপকার হয়। দুই নম্বর কথা, ওয়ারিজকান তাইয়িবা, হে আল্লাহ আমাকে এমন রিজিক দিন যা পবিত্র, যা হালাল। যে ব্যক্তি হালাল খায় তার চেয়ে নেককার বান্দা কে আছে? ওয়া আমালাম মুতাকাব্বালা, এই তৃতীয় কথা ওই দোনোটার চেয়েও বড়। হে আল্লাহ, আমাকে এমন আমল করার তৌফিক দাও যা তোমার দরবারে কবুল হয়ে যায়। যদি আমল কবুল হয়ে যায় তার চেয়ে সৌভাগ্যবান আর কেউই নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন দোয়াটি পড়তেন। যার চেয়ে বড় আলেম, বড় আমেল আল্লাহ দুনিয়াতে আর কাউকে পাঠান নাই, তিনি নিজেই এই দোয়াটি করতেন। তাই বেশি বেশি করে এই দোয়াটি পড়ুন, অন্তত প্রত্যেক দিন সকালে এই দোয়াটি একবার পড়বেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, আমিন।